আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আজকের একটি ভিডিওতে। আজকে আমরা দেখব ঢাকা টু মদিনায় বিমানের টিকিট কত টাকা রয়েছে বাংলাদেশ এয়ারলাইন্স থেকে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আমি প্রথমে চলে আসলাম বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে। এখান থেকে ওয়ান ওয়ে টিকিট সিলেক্ট করে আমি দিয়ে দিচ্ছি ঢাকা, এখানে দিয়ে দিচ্ছি মদিনা। ওকে, তারপর দিয়ে দিচ্ছি মে, জুন, জুনের 10 তারিখ। এখান থেকে আমি সার্চ ফ্লাইটে ক্লিক করব। সার্চ ফ্লাইটে ক্লিক করলে বরাবরের মতো আমাদের সামনে টিকিটের মূল্যগুলো শো করবে। সো এখান থেকে একটু লোড নিচ্ছে, লোড নেওয়ার পরে আমরা দেখতে পারবো বিমানের টিকিট মূল্য কত টাকা রয়েছে। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি 10 জুন 2024 একটি টিকিট রয়েছে এখান থেকে 63,354 টাকা নন স্টপ, এবং বিজনেস ক্লাসে টিকিট রয়েছে 110,154 টাকা এখান থেকে নন স্টপ 7 ঘন্টা ফ্লাইট হবে। BG 337 বাংলাদেশ বিমান এয়ারলাইন্স, যেটা রাতের ফ্লাইট 10 তারিখ, 7 ঘন্টায় ফ্লাইটটি ঢাকা টু মদিনায় পৌঁছাবে 21:45। সো আশা করছি বুঝতে পারছেন হজ মৌসুমে টিকিটের মূল্য মদিনায় কত টাকা রয়েছে সিঙ্গেল টিকিটে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। আপনারা যারা যেই দেশের টিকিট সংক্রান্ত ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই আমি সেই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।